এই ব্লগটা খেলার ব্লগ, যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার তারা ব্লগটা দেখো, আর যারা ফুটবল ভালোবাসো আইএসএল তারাও দেখো। ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচে যে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল 0-0, তারপর অনেকদিন পর আগামী শুক্রবার আবার নর্থ ইস্টের সঙ্গে খেলা। নর্থ ইস্টকে হারাতে ইস্টবেঙ্গল বদ্ধপরিকর, বিগত কয়েকদিন ধরে দীর্ঘ প্র্যাকটিস চলছে চুটিয়ে। প্রসঙ্গত, নর্থ ইস্ট কিন্তু পাঞ্জাব এফসিকে লাস্ট ম্যাচে 2-1 গোলে হারিয়ে দিয়েছে এবং 15 পয়েন্ট পেয়ে আজ আইএসএল এর টেবিলে সেকেন্ড প্লেসে, তার কাজেই কাজটা কিন্তু খুবই কঠিন ইস্টবেঙ্গলের জন্য। আর তার উপর নওরে মহেশ সিং এবং নন্দা দুজনে রেড কার্ড দেখে এই ম্যাচ খেলতে পারবেন না। তা পুরো দল ঘিরে কার্যত মানে অস্কার ব্রুজ প্র্যাকটিস করিয়েছেন আজকে, বিভিন্ন ছকে বারবার সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে আজকে দেখা যাচ্ছিল প্র্যাকটিসে, কখনো 4-3-3, কখনো 4-4-2 ছকে, কখনো ক্লেটন সিলভা উইংয়ে, কখনো পিভি বিষ্ণু উইংয়ে, আর নন্দকুমার আজকে সাইড লাইনে ছিলেন বেশিরভাগ সময়। আর আরও একটি জিনিস দেখার, যে ডিফেন্সটা মানে ইস্টবেঙ্গলের যে ডিফেন্সে দুটো ফরেনার আজ খেলবেন নাকি আনোয়ার আলীর সাথে কোচ হিজাজি বা হেক্টর, তাদের দুজনের একজনকে খেলাবেন, এবং যদি খেলান কাকে খেলাবেন, মানে হিজাজি আর হেক্টরের মধ্যে ফর্মের বিচারে আর ফিটনেসের বিচারে কে ভালো। যাই হোক, ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একটা বড় সড়ো রদবদল তো হচ্ছেই, আর মাত্র 2 দিন বাকি আছে, মাঝে বুধ আর বৃহস্পতি 2 দিন প্র্যাকটিস, শুক্রবার দিন বড় ম্যাচ। এটাই দেখার ইস্টবেঙ্গল তাদের প্রথম ইলেভেনে কী কী বড় রদবদল করতে চলেছে। তোমাদের কী মনে হয় কে কে নামবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে বুধবার ইস্টবেঙ্গলের প্র্যাকটিস ছিল 4টে থেকে 5:30, 1.5 ঘন্টা মতো প্র্যাকটিস করেছে টিম। প্র্যাকটিসে মূলত এই নিয়ে স্ট্র্যাটেজি কষা হয়েছে যে নর্থ ইস্টের আক্রমণ কীভাবে আমরা প্রতিহত করব। আজকে অনুশীলনে নন্দা ছিলেন না, আর হেক্টরের উৎসেও একটা বিশেষ কাজের জন্য আজ অনুশীলন করেননি, ক্লাব ম্যানেজমেন্ট সূত্রে খবর। আর এরা ছাড়া বাকিরা সবাই আজকে অনুশীলনে হাজির ছিলেন। আর আজকে মানে কোচের সাথে প্লেয়াররা যে প্র্যাকটিস করেছে, বিভিন্ন টিম হাডেল যেখানে বিভিন্ন কম্বিনেশন 4-4-2, 4-3-3 এগুলোতে খেলানো হয়েছে, দেখানো হয়েছে কে কীরকম মানে ফিট হয়েছে ছকে, এবং প্রচুর সেট পিস অনুশীলনও করা হয়েছে। আর মাঝে একদিন, শুক্রবার দিনই বড় ম্যাচ নর্থ ইস্টের সাথে। যারা টিকিট কাটুনি, টিকিট অ্যাভেলেবেল আছে, বুক মাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে, অনলাইনে টিকিট কেটে নিয়ে ইস্টবেঙ্গল মাঠে গিয়ে রিডিম করে